আজকে সকালবেলা একটু গিলে মেটের তরকারি রান্না করব, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো, কড়াইতে আমি তেল দিয়ে নিই, তারপর আমি বলছি তেলটা গরম হোক, তার সাথে সাথে কথাও হবে, রান্নাটাও হয়ে যাবে। গিলে মেটে কালকে রাত্রে নিয়ে আসা হয়েছে, আমাদের এখানে রাত্রে গিলে মেটে হয়। দেখো আমি ভালোভাবে গিলে মেটেটা ধুয়ে রেখেছি। এ দেখো, এগুলো হচ্ছিল গিলে। গিলেতে প্রচন্ড তেল থাকে, তাই কড়াইতে আমি অল্প করেই তেল দিয়েছি, কারণ মাংসটা করার সময় প্রচন্ড তেল বেরোবে। এটা হচ্ছিল গিলে। গিলে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এই জিনিসটাকে কি বলে আমি ঠিক জানি না, এটা তোমরা কেউ যদি জানো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এইটা এরকম হয়, এটাকে ঠিক মাঝখান থেকে এভাবে কেটে পরিষ্কার করে নিতে। দেখো আমি বারবার বলছি, এটা কিন্তু এরকম থাকে, দোকান থেকে এরকমই দেয়, কিন্তু এটাকে মাঝখান থেকে এভাবে কেটে পুরো দেখো কি সুন্দর করে পরিষ্কার করা রয়েছে। এরকমভাবে পরিষ্কার করে নিতে হয়। আর তার সাথে এই যে মেটে মেটে, তাহলে এই গিলে মেটে দিয়েই আজকে আমি তরকারিটা করব। এটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবে, দোকান থেকে খুব ভালোভাবে কেটে বা ধুয়ে দেয় না, তোমরা ভালোভাবে ধুয়ে নেবে। তাহলে আমি এদিকে তেলটা দেখি গরম হয়েছে কিনা। দেখো তেল কিন্তু আমি খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, যেহেতু গিলের সাথে প্রচন্ড পরিমাণে তেল থাকে, তাই জন্য অল্প পরিমাণে তেল দিলেই হবে। তেল আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে এবার আমি একটা তেজপাতা, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। এবার এটা একটু গরম হোক, আমি পেঁয়াজটা নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজটা দিই, আগে পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভাজা হলে তারপরে গিলে মেটেটা দিয়ে দেব। এরপর অল্প করে হলুদ দিয়ে দেব। গিলে মেটের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি হয়, কিন্তু গিলে মেটে কাটাটাই হচ্ছে আসল ব্যাপার। পরিষ্কার করে না কাটলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, তাই জন্য ভালোভাবে বাড়িতে এনে ভালোভাবে তোমরা কেটে নেবে। পেঁয়াজটা দেখো হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি গিলে মেটে গুলো সব দিয়ে দেবো। দেখো কি পরিমাণে তেল রয়েছে গিলের মধ্যে, গিলেতে তেল থাকে বলেই একটু তেলটা কম দিয়ে জিনিসটা খেতে ভালো হয়। গিলেটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব, নাড়িয়ে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে বাদ বাকি জিনিসগুলো দেব। পেঁয়াজের সাথে গিলেটা ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, এবার এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকার পরে, তারপরে খুলে আবার বাদ বাকি মশলাগুলো দেব। পেঁয়াজ আর গিলে মেটে দিয়ে এটা নাড়ানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটুখানি রসুন আর আদার পেস্ট করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। আর তার সাথে একটুখানি হলুদ দেব, হলুদ দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে আবার ঢেকে দেব। এটা হতে একটু সময় লাগবে, ভালোভাবে নাড়ানো হয়ে গেলে আমি এটা ঢেকে দিচ্ছি, তারপরে আবার একটু পরে বাদ বাকি জিনিসগুলো দেব। এটা আবার ভালোভাবে ফুটতে থাকুক, তারপরে বাদ বাকি জিনিসগুলো দিয়ে দেব। পেঁয়াজ আদা রসুন দিয়ে এটা মোটামুটি সাতলানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি টমেটো রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেব, তার সাথে আন্দাজ মতো নুন দেব। প্রথমে নুন দেওয়ার দরকার নেই, কারণ প্রচন্ড জল বেড়ায় গিলে মেটের চচ্চড়িতে, প্রচন্ড জল বেড়ায়, সেই জলেই কিছুটা রান্না হয়ে যায়। আর লঙ্কার গুঁড়ো দেবো, গিলে মেটের চচ্চড়িতে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিতে হয়, কারণ ঝালটা খুব বেশি লাগে, অল্প ঝাল দিলে হয় না। তার সাথে দিয়ে দেবো এক চামচ মতো ধনের গুঁড়ো, অল্প পরিমাণে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে এবার একটু ঢেকে রাখবেন। গিলে মেটের চচ্চড়ি মোটামুটি আমার হয়ে গেছে, টমেটো টমেটো গুলো হালকা করে গলে গেছে, এবার আমি এতে অল্প করে জল দেবো, যাতে আদা রসুন বেটে রেখেছিলাম সেই মিক্সিটা একটুখানি জল দিয়ে ধুয়ে তার মধ্যে দিয়ে দেবো। এতে খুব একটা জল দেয় না, জল দিয়ে ঝোল করলে এটা খেতে ভালো লাগবে না। এবার এতে এইটুকু জলে যেটুকু ফুটবে তাতেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেওয়া হয়ে গেছে সবকিছুই, এবার আমি এটাকে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দেবো।
দেখো আমার গিলে মেটের চচ্চড়ি রেডি হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে রান্নাটা নামিয়ে দেব। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু যখন জলটা দিয়েছিলাম একটা উষ্ণ গরম জল দিয়েছিলাম, উষ্ণ গরম জল দিয়েই করেছি, আর আমি বেশি ঝোল রাখিনি। তোমরা কেউ রাখতে পারো, কিন্তু গিলে মেটের চচ্চড়ি ঝোল হয় না, এরম ভাবে খেতে হয়। রুটি ভাত পরোটা এর সাথে ভীষণ ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। আমার এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে, প্লিজ লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে রান্নাটা কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।